আমরা আছি এখন তারাপীঠ মহাশ্মশানে। আমার সাথে আছে সুকান্ত দা, আছে প্রণয় দা। এই তারাপীঠ মহাশ্মশানে প্রতি মাসেই আমরা যজ্ঞ করতে আসি, তো প্রতিবারের ন্যায় এবারও যজ্ঞ করতে বসছি। 5 দিন আমাদের একটানা যজ্ঞ চলবে। তো আজকে যার কাজ করা হচ্ছে নবগ্রহ সহ, বাস্তু সহ এবং রোগ ব্যাধি বিভিন্ন সমস্যার সমাধানে একবারে এই যজ্ঞে তার কাজ করা হবে। তার বাড়ি আমেরিকাতে, তো সেখান থেকে তিনি সমস্যার জন্য বলেছেন এবং তার যজ্ঞ করা হবে এখানে। 80% সমস্যা গ্রহজনিত কারণে হয়, তাই গ্রহের প্রতিকার করলে 80% সমস্যার সমাধান হয়। মানুষের রোগ ব্যাধি, মানসিক যন্ত্রণা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, মৃত্যু ফাড়া, সমস্ত কিছুই কিন্তু গ্রহের কারণেই হয়। মান সম্মান সমস্ত কিছু গ্রহের কারণে হয়। তো এই কারণে যাদের গ্রহের সমস্যা আছে, গ্রহের সমস্যা প্রত্যেকেরই কম বেশি থাকে, তো যাদের অধিক গ্রহের সমস্যার কারণে জীবনে বিভিন্ন সমস্যা নেমে আসে এবং গ্রহের উন্নতি না হলে তার জীবনে উন্নতি হয় না, সমস্ত দিকে অবনতি হয়। তো নবগ্রহ কবচ এবং যজ্ঞ করালে সেগুলি বাধাগুলি খণ্ডন হয়, গ্রহ শান্তি হয় এবং তার জীবনের একটা দিশা আসে, সমস্যাগুলি খুব সহজে কেটে যায়, জীবনে সে উন্নতি করতে পারে। সেই কারণে মায়ের পাদপদ্মে, এটা শ্মশান বলতে পারেন, এখানে মায়ের পাদপদ্ম বলতে পারেন, আমরা মায়ের কাছে কামনা করার জন্য, সেই ভক্তের উন্নতির জন্য বসেছি এবং তার বাস্তুর যত রকম বাধা বিঘ্ন খণ্ড করতে হবে আমরা সব করে দেবো এবং তাদের বাস্তুতে যত রকম ক্ষতি আছে আমরা এখানে বসে সেটাকে কাটান করতে পারবো। এবং গ্রহের যে প্রতিকার তার জন্য আমাদের মন্ত্র আছে, আহুতি আছে, সেগুলো কিন্তু আমরা যজ্ঞের মাধ্যমে দিয়ে সেগুলোর প্রতিকার করা হয় এবং এতে আমরা যে রেজাল্ট পাই তাতে মায়ের অশেষ ধন্যবাদ আমরা জানাই যে মা তাদের ভক্তদের কৃপা করেন। তো যাই হোক, যজ্ঞটা আপনারা দর্শন করুন, আপনারাও মায়ের কাছে কৃপা চান, কারণ মা প্রত্যেকেরই কথা শোনেন। আপনারা যে যেখানে আছেন, ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই মায়ের কাছে কামনা করুন, প্রত্যেকে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমরা মায়ের কাছে কামনা করি। ধন্যবাদ।